আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু মহোদয়, আজকের এই ভিডিওতে আমরা জানব ডিম সম্পর্কে। ডাক্তাররা বলেন দুধের পর ডিম হচ্ছে এমন একটি খাদ্য যা সুষম খাদ্য বা আদর্শ খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। তাই বন্ধুরা, ডিমের মধ্যে কি খাদ্যগুণ রয়েছে, এটা খাওয়ার উপকারিতা কি, ডিম গরম ঋতুতে খাওয়া উচিত নাকি শীতের ঋতুতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ডিম কাদের জন্য ক্ষতিকর, কাদের খাওয়া উচিত নয়, ডিমের ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এ সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি লাইক করুন বা নাই করুন, অন্তত নিজের জন্য ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ডিম এমন একটি উত্তম খাদ্য যা প্রতিটি ঋতুতে ব্যবহার করা হয়। এটি শুধু আমাদের স্বাস্থ্যই ভালো রাখে না, বরং আমাদের মস্তিষ্কের কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দেয়। রোগ থেকে সেরে ওঠার পর যে সাধারণ দুর্বলতা দেখা দেয়, তার জন্য ডিমের কোনো বিকল্প নেই। প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্তান নেই। উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ডিম খাবে এবং ডিম ব্যবহার করবে। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে ডিমের মধ্যে সে পুষ্টিগুণ বিদ্যমান আছে যা পুরুষের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করে। ডিম খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করবেন যে ডক্টররা তাদের রোগীদের ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ মানুষ যখন অসুস্থ থাকে তখন তার শরীরের দুর্বলতা বাড়তে থাকে। সে সময় মুরগির ডিম খেলে আমাদের শরীরে শক্তি যোগায় এবং আমরা পুনরায় স্বাস্থ্য ফিরে পাই। ডাক্তাররা বলেন ডিম হচ্ছে ভিটামিন সমূহের ধনভাণ্ডার। ডিমে ভিটামিন সি ছাড়া সকল ভিটামিন মজুদ রয়েছে। আরও বলেন ডিম শুধু শীতের ঋতুতেই খাওয়া উচিত, এ ধারণা প্রায় সবার রয়েছে, কিন্তু আসল অর্থে গরম ঋতুতেও ডিম খাওয়া অনেক ফলদায়ক। বিশেষ করে যেসব মহিলারা তাদের সন্তানদের সকালের নাস্তায় ডিম খেতে দেন, তারা একটি উত্তম দায়িত্ব পালন করে থাকেন, কারণ এটি দুর্বলতা কমায় এবং মস্তিষ্কের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়, চোখের দৃষ্টি বৃদ্ধি করে। তাই আমাদের নিজে ডিম খাওয়ার পাশাপাশি সন্তানদেরকেও খাওয়ানো উচিত। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় রোদ পোহানোর জন্য ঘর থেকে বেরোই, নিজের ঘরের ছাদে বসি, প্রায় মানুষদের ভিটামিন ডি এর ঘাটতি হয়ে থাকে, এবং আজকাল এই সমস্যা ছোট বড় ছেলে মেয়ে প্রায় সবার মধ্যেই বেড়েই চলেছে। বাচ্চাদের হাড্ডি দুর্বল হয়ে যাচ্ছে, যা একমাত্র ভিটামিন D3 থেকে দূর করা সম্ভব। ডিম খেলে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়, হাড্ডি দুর্বলতা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এখন প্রশ্ন উঠতে পারে যে ডিমের উপরে সাদা আবরণ অংশটুকু বেশি উপকারী না ভিতরের হলুদ অংশটুকু অর্থাৎ কুসুম বেশি উপকারী? তাহলে আপনাদের বলে রাখি, সম্প্রতি একটি রিসার্চে প্রমাণিত হয়েছে যে ডিমকে প্রোটিন সমৃদ্ধ সুপার ফোর বলা হয়। এটি এমন একটি খাদ্য যেটাকে সকালের নাস্তায় খাওয়া যায়, এবং ডিম খাওয়ার সঠিক সময় এটাই, অর্থাৎ সকালের নাস্তায়। আপনি খালি পেটেও ডিম খেতে পারেন, এতে শরীরের কোনো অংশের কোনো ক্ষতি হয় না। আরেকটি প্রশ্ন প্রায় জিজ্ঞাসা করতে শোনা যায় যে দেশি ডিম বেশি উপকারী না ফার্মের ডিম বেশি উপকারী? ডাক্তাররা দেশি ডিমের তুলনায় ফার্মের ডিম ব্যবহারের প্রতি গুরুত্ব দেন এবং বলেন দেশি ডিমের মোকাবেলায় ফার্মের ডিম বেশি খাওয়া উচিত, কারণ ফার্মের ডিম দেশি ডিম থেকে ভালো হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আসলে এমনটা নয়, বরং দেশি ডিম ফার্মের ডিমের তুলনায় আকারে ও সাইজে ছোট হলেও যদি উপকারিতার দিক থেকে দেখা যায় তাহলে দেশি ডিমের উপকারিতা অনেক বেশি, এবং দেশি ডিমে কোনো কেমিক্যাল পদার্থ থাকে না, কারণ দেশি মুরগিকে তার প্রয়োজনীয় খাবার খাওয়ানো হয়, অপরদিকে ফার্মের মুরগিগুলোকে যা তা খাওয়ানো হয়। কেমিক্যাল পদার্থ মিশ্রিত করে এবং ইঞ্জেকশনের মাধ্যমে ফার্মের ডিম তৈরি করা হয়। আরেকটি কথা জনপ্রিয় রয়েছে যে ডিম ব্যবহারকারীরা ঋতুর উপর ভিত্তি করে ডিম ব্যবহার করেন, আর গরম ঋতুতে ডিম ব্যবহার করা উচিত নয় বলে থাকেন, কারণ এটি মানবদেহের তাপমাত্রা বৃদ্ধি করে। ডিমের সাথে সম্পৃক্ত উক্ত প্রবাদটি অল্প জ্ঞানসম্পন্ন মানুষদের কাছ থেকে শোনা যায়। বলা যেতে পারে প্রকৃতিপক্ষে ডিম থেকে প্রাপ্ত উপকারিতা মানবদেহের জন্য সব ঋতুতেই প্রয়োজনীয় ও সহনীয়। ডিমের ব্যবহার সব ঋতুতেই নির্দ্বিধায় করা যেতে পারে, এজন্য ডাক্তাররা দুধের মতো ডিমকেও রান্না করে ব্যবহার করার পরামর্শ দেন। প্রিয় বন্ধুরা, এবার চলুন ডিমের অপকারিতা সম্পর্কে জেনে নেই, এবং আপনাদের জানিয়ে রাখি যে ডিম কাদের ব্যবহার করা উচিত নয়। এক রিপোর্ট অনুযায়ী হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ সম্পন্ন ব্যক্তিদের ডিমের হলুদ অংশ বা কুসুম খাওয়া উচিত নয়। তাছাড়া ডায়াবেটিস
অর্থাৎ সুগারের রোগীদের এবং যাদের হার্টের সমস্যা রয়েছে তাদেরও ডিমের কুসুম খাওয়া উচিত নয়। ডিমের কুসুমে কোলেস্ট্রল থাকে যা হার্টের জন্য ক্ষতিকর। একটি রিসার্চের মোতাবেক তিনটি ডিম খেলে 3 সপ্তাহের মধ্যে 1 পাউন্ড ওজন বেড়ে যায়। ওজন বাড়ার ফলে স্বাস্থ্যের জন্য নানা রকম ঝুঁকি সৃষ্টি হতে পারে। এ কারণে আপনি যদি স্বাস্থ্যবান হয়ে থাকেন তাহলে ডিম নির্দিষ্ট পরিমাণে খাবেন এবং একদিনে 2টির বেশি ডিম খাবেন না। ডিম খাওয়ার আগে তা পরিপূর্ণভাবে রান্না বা সিদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা অতীব জরুরি, কারণ কাঁচা ডিমের সালমোনেলা অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার ভয় থাকে। এতে বমি, বদহজম, পেট ব্যথা ইত্যাদি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে যারা ডিম খেতে খুব পছন্দ করেন বা শখ করে খান তারা ডিম খাওয়ার পূর্বে একটু চিন্তা ভাবনা করে নেবেন। অনেকের ডিম থেকে অ্যালার্জির সমস্যা হয়ে যায়, চেহারায় চুলকানি হয়, তাই তাদের ডিম থেকে দূরে থাকতে হবে এবং নিজের ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করা উচিত। প্রিয় বন্ধুরা, ডিম সম্পর্কিত অজানা তথ্য জেনে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।